ইউক্রেনের সামরিক অভিযানের ঠিক দ্বিতীয় দিনের মাথায় গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিল দখলে নেয় রুশ সেনারা। কিন্তু হঠাৎ চেরনোবিল নিয়ন্ত্রণে কেন এত আগ্রহী হলো পুতিন সরকার, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনসাধারণ থেকে শুরু করে খোদ ইউক্রেনের প্রেসিডেন্টের মাঝেও। মূলত বেলারুশ হয়ে ইউক্রেনের কিয়েভে প্রবেশের সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা এই চেরনোবিল। কিয়েভ থেকে চেরনোবিল প্রায় 80 মাইল দক্ষিণে অবস্থিত। এতে করে কিয়েভকে নিশানা করতে একেবারে সহজ হতে পারে বলেই এ পথ বেছে নিয়েছে রাশিয়া, এমনটাই মনে করেন পশ্চিমা বিশ্লেষকরা। তবে শুধুমাত্র চেরনোবিলের ভৌগোলিক অবস্থানই কি রুশ সেনাদের আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু? ইউক্রেন বলছে 1986 সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার মতো আরেকটি দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে এই অঞ্চলটি। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মানব ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় হিসেবে বিবেচিত চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে 1986 সালের 26 এপ্রিল। সে সময় বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। ওই ঘটনায় তাৎক্ষণিক মৃত্যু হয় 31 জনের। শুধু তাই নয়, পারমাণবিক এই দুর্যোগের প্রত্যক্ষ এবং পরোক্ষ মৃত্যু সংখ্যা বিশ্বব্যাপী কয়েক হাজার ছাড়িয়ে যায়। এত বছর পরও চেরনোবিল পারমাণবিক কেন্দ্র থেকে এর আশপাশের অন্তত 32 কিলোমিটার জায়গা জুড়ে বসবাস নেই মানুষের, পরিণত হয়েছে জনমানবশূন্য ভুতুড়ে নগরীতে। এবার সেখানেই আঘাত হানল পুতিন বাহিনী। যদি আল্লাহ না করুক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যায়, বিশ্বের অবস্থা খারাপ আছে। এটা যারা জিওপলিটিক্স পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে, যারা রাজনীতি করে তারা জানে বিষয়টা। মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে রেখে দেবে। শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয়, অর্থনীতি পড়ে যাবে, সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট পাবেন না, ফ্রেশ বাতাস পাবেন না, ফ্রেশ খাবার পাবেন না, রোগ ব্যাধি ছড়াবে, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে, বাতাসের বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে, অনেক কিছু হবে, একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে। এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে সামনে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। একটা হাদিস আমি বলে দেই, আখিরুজ জামানে মালহামা হবে একটা। এই হাদিস, এখানে যুদ্ধের নাম বলা হয়েছে মালহামা। মালহামা শব্দের অর্থ মহাযুদ্ধ। অন্য একটা হাদিস এসেছে 80টা ফ্ল্যাগ, কয়টা? 80টা পতাকা একত্রিত হয়ে যাবে যুদ্ধে। আর 80টা পতাকাকে একত্রিত কোন সংগঠন করতে পারে বলেন? ইউনাইটেড নেশনস। জি, ওরা করতে পারে। জি, ওরাই করতে পারে। 80টা ফ্ল্যাগকে একত্রিত করতে পারবে, কারণ ওয়ার্ল্ড এখন একটা ভিলেজের মতো। এবং এটা এত ম্যাসাকার যুদ্ধ হবে যে 1/3 মানুষ মারা যেতে পারে, পৃথিবীর 1/3 মানুষ গন কেস, একদম ডেড। আর এত মানুষ কখন মারা যেতে পারে? ঢাল তলোয়ারের যুদ্ধে কি মানুষ এভাবে মারা যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে 100-এর মতো যুদ্ধ হয়েছে না? ছোট বড় মিলে, গাছবা সারিয়া মিলে হিসেব করে দেখবেন 10,000-এর বেশি মানুষও মারা যায়নি। হ্যাঁ, যাই নাই এতগুলোতে। কিন্তু আপনি দেখবেন জাপানের হিরোশিমায় নাগাসাকিতে এক একটা দিয়ে শেষ, লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ। শুধু ভিয়েতনাম যুদ্ধে এই পশ্চিমারা কতগুলো মানুষকে হত্যা করেছে দেখেন, চীনে মাওসেদুং কতগুলো মানুষকে মেরেছে দেখেন, রাশিয়ার ওই যে কমিউনিজম বিপ্লব যখন হয়েছে তখন কতগুলো মানুষকে মেরেছে দেখেন, ইরাকে কতগুলো মানুষকে মেরেছে দেখেন, আফগানিস্তানে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। যারা মানবতার স্লোগান দিয়ে বেড়ায়, যারা হিউম্যানিটির গান শোনায়, তাদের কারণে পৃথিবীতে কত মানুষ যে মারা গেছে এর হিসেব নাই। আর এই মালহামা এমন হবে যেটাতে 1/3 মানুষ যদি মারা যায়, বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে। এবং সবাই এটা আজ করে, সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে। এরা ট্রাই করেছিল প্যালেস্টিন ইস্যু নিয়ে, সিরিয়া নিয়ে, এখন এই যে ইউক্রেন ইস্যু নিয়ে, এর আগে আরেকটি ইস্যু নিয়ে চেষ্টা করেছে, এদিকে ইরাকে চেষ্টা করেছে, আফগানিস্তানে চেষ্টা করেছে। তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারা চায়? প্রশ্ন একটা ভালো প্রশ্ন, কারা চায়? যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রুহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, সে যদি অ্যান্সার করতে পারে সে প্রকৃত নবী, তখন তাকে নবী হিসেবে মানবো, তার আগে মানবো না। ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারণ আমি আপনাকে বুঝাচ্ছি, তারা প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে, এখন নতুন কোন রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ পাতাতে হবে, তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না। গভীরতা বুঝে যান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন, জিওপলিটিক্স পড়েন, আপনি বুঝতে পারবেন। এবং এগুলো পড়তে হবে কোরআন সুন্নাহর চোখ দিয়ে,
বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না, ওয়ার্ল্ড এদিকে যাবে, আপনার ম্যাসাকার একটা মালহামা আসবে। আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে, প্রচুর, এই মহামারী দিয়েও এবং ওইসব আজাব গজবেও আল্লাপাক মানুষ কমিয়ে ফেলবেন, অল্প মানুষ থাকবে, আল মাহাদি সাথে অল্প মানুষ থাকবে, বেশি মানুষ থাকবে না। এবং এটা সুখবর নয় আমাদের জন্য, তিনি আসছেন, দুঃখবর আমাদের জন্য, জানেন, এটা সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে, এরকম নয় বিষয়টা। তখনকার অবস্থা ম্যাসাকার হবে, মানুষ তো ভাগ হয়ে যাবে, একদল একদল তো তাকে অস্বীকার করবে এবং তাদের কাছেও দলিল থাকবে, যেমন এখন তাদের কাছে দলিল আছে, আরেক দল দেখবেন তার সাথে শহীদ, আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে, এদের হাতে আল্লাহ পাক পতাকা দিবেন, কিন্তু এরাও দাজ্জালের অনুসারীদেরকে মারতে পারবে না। দাজ্জালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে নামাবেন পৃথিবীতে, এখনো তিনি বাকি আছেন, এখনো শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঈসা আলাইহিসসালাম, তার হাতেই মাসিহুদ দাজ্জাল মারা যাবে। আর আমি আপনাকে বলে দেই, মাসিহুদ দাজ্জালকে ফলো করবে এই জিউজরা, ইহুদিরা, এটা স্পষ্ট হাদিস, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, স্পষ্ট হাদিস। এখন আপনি খেয়াল করে দেখেন, বিগত 100 বছর না, বিগত 2000 বছরে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, লাস্ট এই 70 বছরে রাষ্ট্র পেয়েছে, এদের ইউনাইটেড ছিল না, সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে। এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, আর আমরা এখনো ওই যে হালুয়া রুটি সামাই খাচ্ছি, কথা বললে মাইন্ড করে কিন্তু বাস্তবতা এমন। এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নিবে, দেখেন ইনশাআল্লাহ তাআলা এটা হবে। কিন্তু এখন সামনের দিনগুলো খারাপ। এখন আমি আপনাকে বলি, এই মাসিহুদ দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা বাঁচাবে, যে সূরার নাম সূরাতুল কাফ। কোন আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফার, একসাথে থাকো, বিভক্ত হয়ো না। এই যে আমি একটা তেলাওয়াত করে অর্থ করে শোনালাম, এখন আপনার কলিজার মধ্যে একটা বিষয়ে মেসেজ পৌঁছালো যে আল্লাহ পাক ঐক্য, আমি একটা তেলাওয়াত করতাম, অর্থ আপনাকে না বলতাম, আপনি না বুঝতেন, আপনি কিন্তু মেসেজটা পেতেন না, পেতেন। আল্লাহ বলেছেন, জেনার ধার কাছে যেও না, ওয়া লা তাকরাবু জিনা। আমি যদি শুধু এটা তেলাওয়াত করে দিই আপনাকে, আপনাকে অর্থটা না বলি, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ বলেছেন, সুদ ছেড়ে দাও, না ছাড়লে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, সূরা বাকারায় আছে। এখন আমি যদি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, এতে অর্থ করে না শোনাই, আপনি কি বুঝতে পারবেন? আর আপনি যদি অর্থ না জানেন তাহলে কি বুঝতে পারবেন? তাহলে কি আল্লাহর বার্তা জানার জন্য অর্থের প্রয়োজন নাই? এটাই বোঝাতে চেয়েছে। এবং এই অর্থ আপনি করতে পারবেন না যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানেন, ভাষা না জানেন, মাদ্রাসার বইগুলো না পড়েন, আলেম ওলামার কাছে না যান, এগুলোতে যেতেই হবে, তারপরে আপনি এগুলো শিখবেন ইনশাআল্লাহ, শেখাটা আমাদের উচিত। এই সূরা অর্থসহ পড়েন, সূরা কাহাফ গভীরভাবে পড়ার চেষ্টা করেন, এই সূরাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ মাসিহুদ দাজ্জাল থেকে। এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, আজকেই মুখস্থ করবেন, হাত উঁচু করেন, কারা কারা মুখস্থ করবেন? সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10টা আয়াত যে মুখস্থ করবে তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এর সাথে শেষের 10টা আয়াত মুখস্থ করেন এবং এটা তেলাওয়াত করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন। আমি শুধু এতটুকু বলে দিই আপনাকে, কিছু সারমর্ম বলে দিচ্ছি আমি, সেটা হলো এই সূরার মধ্যে 4টা গল্প আছে, কয়টা? 4টা। আসহাবুল কাহাফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, বা আলাইহিসসালাম, নবী মূসা আলাইহিসসালাম এবং খেদির আলাইহিসসালামের মাঝখানের জ্ঞানের এনকাউন্টার, আরেকটা হচ্ছে দুই বন্ধুর গল্প, একজন বড়লোক একজন গরিব। আপনি পড়া শুরু করবেন নবী মূসা আলাইহিসসালাম এবং খেদির আলাইহিসসালামের গল্প থেকে, ওখানে আপনি পাবেন কিভাবে এটাকে পড়তে হবে, ওখানে আপনি পাবেন যে আপনাকে খেদির হতে হবে, দুই চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ ভিতরের চোখ, বাহ্যিক চোখ দিয়ে সব বুঝতে পারবেন না, আধ্যাত্মিকত্ব লাগবে। এরপরে আপনি দুই বন্ধুর গল্প পড়েন, তারপরে আসহাবুল কাহফের গল্প পড়েন, এটা গল্প না আসলে এটা ঘটনা, এই ঘটনা আপনাকে দাজ্জাল থেকে বাঁচানোর মেসেজ দিবে। আসহাবুল কাহফ যা যা করেছেন, আপনি আমি যদি তাই তাই করতে পারি তাহলে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নাই, এটাই সেই মেসেজ। আসহাবুল কাহফ যা যা করেছেন,
গুহাবাসী আপনাকেও তাই তাই করতে হবে, তখন আপনি মাসিহুদ্দাজ্জাল এবং তার সভ্যতা ফেতনা থেকে বাঁচতে পারবেন, অন্য কোনো অপশন নাই। আর সবশেষে একটা সুসংবাদ, যুলকারনাইন আলাইহিস সালাম, এটা হচ্ছে এরকম যে যুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ মশরিক মাগরিব সমস্ত রাজত্ব দিয়েছিলেন, অচিরে আল্লাহ পাক এই ঘটনা ঘটাবেন আরো দুইজন ব্যক্তিকে, তারা আল মাহদী এবং ঈসা ইবনে মারিয়াম। এই মেসেজগুলো আপনাকে সূরা কাহফ দিবে ইনশাআল্লাহ, গভীরভাবে পড়েন, অন্তত একটা বার অর্থ সহ পড়েন, গবেষণা করেন, যে তাফসীরটা আপনার কাছে ভালো মনে হয়, মারিফুল কোরআন হোক, জালালাইন হোক, ইবনে কাসির, আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা নিয়ে বসেন।